ওয়ার্ডের কাউন্সিলর, সে সবসময় আমাদের অঞ্চলের সকলের সুবিধা দেখার জন্য চেষ্টা করেন। রাস্তাঘাট, ড্রেনেজ, জল সবসময় উনি ঘুরে ঘুরে দেখেন কোথায় কী অসুবিধা, এবং প্রত্যেকটা গলিতে লাইট লাগানো, প্রত্যেকটা বস্তিতে পায়খানা বাথরুম বানিয়ে দেওয়া এবং প্রত্যেকটা রাস্তা ঠিক করে সারাই করে দেওয়া, এবং আমাদের কোনো অসুবিধা হলে আমরা কাউন্সিলরের কাছে যে কোনো সময় গিয়ে যে কোনো অসুবিধা বলতে পারি। এটা আমরা একটা অভূতপূর্ব ভালো কাউন্সিলর পেয়েছি। আগামী দিনও আমরা চাই যে এরকম ধরনের আমাদের কাউন্সিলর থাক। 52 ওয়ার্ড কে কাউন্সিলর সন্দীপন সাহা, আজ আমাদের ওয়ার্ড মে কই ভি এসা কাম নেই হ্যায় জো ও নেই করতে হ্যায়। লাইটিং সে লেকে কই ভি কই প্রবলেম হো কিসি কা, লাইটিং হ্যায়, বাথরুম হ্যায়, গলি কা কোই কাম হুয়া, উনকা ঘর সব সময় হামলোকে ওয়ার্ড কে লিয়ে খুলা হুয়া হ্যায় 24 ঘন্টা, কিসি ভি কাম কা লিয়ে কিসি কো তকলিফ নেই হোতা হ্যায়। আমাদের কাউন্সিলর মহাশয় হচ্ছে সন্দীপন সাহা, উনি আমাদের এলাকার মধ্যে যা কিছু করেছেন, জল থেকে আরম্ভ করে আপনার সব কিছুই একদম ইলেকট্রিক কিংবা জল, গাছপালার দিক থেকে, গার্ডেনের দিক থেকে কোনোরকম ওনার কোনো প্রবলেম নেই। রাস্তাঘাট পরিষ্কার থেকে সকালবেলা বিকেলবেলা যখনই আমরা ওনার কাছে যাই, হ্যাঁ, সবসময় ওনার কাছ থেকে হেল্প পাই। এরকম এইভাবে আমাদের চলছে, ওনার নামে কোনোরকমভাবে কিছু আমরা বলতে পারবো না, অভিযোগও নেই আমাদের। উনি যখন যা দরকার পড়ে ওনার কাছে আমরা গিয়ে অনেক কিছু আমরা হেল্প পাই। হ্যাঁ, এই পর্যন্ত আপনাকে বলতে পারি। একজন হাউসওয়াইফ ছিলাম, কিন্তু বর্তমান সমাজে মেয়েদের কিছু একটা করে দেখানো এবং নিজের পায়ে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তাই জন্য আমি সন্দীপন সাহা মহাশয়ের কাছে গেছিলাম, গিয়ে আমি আমার প্রয়োজনের কথা বলি এবং তিনি নিজের জিনিসটি নজরে নেন এবং আমাকে একটি হেলথ ওয়ার্কারের কাজে নিযুক্ত করেন, এবং কাজ করে আমি ভীষণই খুশি আর আমি খুবই উপকৃত। এবারে রিগার্ডিং সন্দীপন সাহার সম্বন্ধে আমার বলার ঊর্ধ্বে, ও আমার একদম ছোটো ভাইয়েরই মতো, ও ছোটো থেকে ওকে আমি দেখে আসছি, ও এত সুন্দর, ওর এত কোয়ালিটি, সত্যি কথা বলতে কি মানে মুখে ব্যক্ত করা যায় না। ও পড়াশোনা করতে করতে ওর বাবা যখন কাউন্সিলর ছিলেন তখন থেকে আমাদের সঙ্গে ঘোরাফেরা করছে, এবং ওর যা কাজ মানে আমাদের কাউকে কিছু বলতে হয় না। ও এত সুন্দর আগে থেকেই নিজে থেকে নিজের ওয়ার্ডে পরিষ্কার করা, এই যে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর সময় রাস্তাঘাট পরিষ্কার করা, জঞ্জাল কোনো জায়গায় থাকে, আমার নিজের বাড়ির সামনে একটু রাবিশ ছিল, মিস্ত্রি কাজ করেছিল, সেটা নিয়েও আমাকে বললো মন্টুদা তুমি কাইন্ডলি রাবিশগুলো সরাও, বুঝতেই তো পার। কিন্তু ও সব জল এবং রোড এবং নিজের লাইট ফাইট এদিকে যা কিছু প্রবলেম এবং পুজো আছে, ভেরি ভেরি কোঅপারেটিভ বয়, যখন ডাকা হয় তখন সে আমাদের কাছে সব সহযোগিতা করে। প্রতিটা ঘরে ঘরে ওর বাই নেম প্রতিটা লোক জানে। হম লোক কাউন্সিলর জো হ্যাঁ ও হম লোক কাজ বহুত খেয়াল রাখতে হ্যাঁ, হম লোক এসে হাউসওয়াইফ থে, ও হম লোক জব দিয়ে 100 দিন কা, উনকা ওজে সে আজ হম লোক কাজ আচ্ছা চল রা হ্যায়, আচ্ছা হম লোক কাম কর পা রে, আচ্ছা কুছ উনকা ওজে সে হম লোক কো অর ভি সাপোর্ট মিলতা হ্যায় কি হম লোক আচ্ছা আগে বড় সকতে হ্যায়, আগে বড়ে হ্যায়, উন্নতি কিয়ে হ্যায়। ও হম লোক কো হর টাইম মে সাপোর্ট করতে হ্যায়, হর লেডি কো, জেন্টস কো, কোই ভি উনকে ঘর মে জাতা হ্যায় তো উনকা ওজে সে কো ভি খালি হাত নি আতে হম লোক, আর হম লোক সবকো সাপোর্ট করতে, আগে বড়নে কে লিয়ে সাহস দেতে, হিম্মত দেতে কি তুম লোক করো, হম লোক হ্যায় তোমারে সঙ্গে। আর আমার সন্দীপন সাহ যে কাউন্সিলর হ্যায় বহুত হি আচ্ছা মাই ডিয়ার কাউন্সিলর হ্যায়, কবি কোই জরুরত পড়তা হ্যায় উসকে ঘর মে জাতে তো কাম ভি কর দেতা হ্যায়। ইসসে পহলে উনকি মা থি সুনীতা সাহ ভি, উনহোনে ভি আচ্ছে কাম কিয়ে হ্যায় পরি ইস ওয়ার্ড মে, বহুত আচ্ছা মিলে মিলনসরান লোক হ্যায়, কবি এসা জাত পাত কো নহি মানতে হ্যায়, মিলজুল কে কাম করতে হ্যায় আর হর লোক কো লেকে চলতে হ্যায়, হর ধর্ম কা কাম কো অঞ্জাম দেতে হ্যায়, চাহে ও মুসলিম হো, চাহে শিখ হো, চাহে ঈসাই হো, চাহে আপনে ধর্ম কে হো, বহুত বেহতরিন কাম করতে, কবি ভি কোই জরুরত পড়তে রাত বিরাত মে জাতে তো দরওয়াজা খোল লেতে হ্যায়, ঘর মে জাকে মিলতে ভি হ্যায়, বাতচিত ভি করতে হ্যায়, কোই প্রবলেম হোতা সলভ করনে কোশিশ করতে হ্যায়, আর পানি ড্রিঙ্ক লেন সব বেহতর হ্যায়, লাইট ভি সহি হ্যায় ইয়াহ পরি, রাস্তা ভি সহি হ্যায়, কোই প্রবলেম নেই হ্যায়। মেরে ইয়াহ কে কাউন্সিলর সন্দীপন ভাইয়া হ্যায়, মুঝে কুছ কাম কা জরুরত থা জো মানে ভাইয়া কো বোলা কি ভাইয়া আগর কুছ কাম আয়ে তো মুঝে দেনা, তো ফির এক HSW কে কেএমসি কে তরফ সে এক অফার আয়া কাম কে লেকে, তো ভাইয়া নে মুঝে ও কাম অফার কিয়া,
और फिर उस काम को मैंने पा के अभी वो काम हम कर रहे हैं और मुझे अच्छा लग रहा है उस काम को करने से। और मैंने भैया को भी आके बोला कि भैया आपकी वजह से मुझे ये काम मिला है और हम लोग चाहेंगे कि और कुछ हो तो भैया आप मुझे दे। প্রথম যার সাথে আমার লড়াই করতে হয়েছিল নির্বাচনী লড়াই, তিনি ছিলেন মেয়র কলকাতা পুরসভা শ্যামসুন্দর গুপ্ত। আমি যখন প্রথমে নির্বাচনে দাঁড়াই তখন আমার বয়স খুব একটা ছিল না, অনেকে আমাকে আশ্বস্ত করত যে তুমি একটা বড় কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছো, যদি হেরেও যাও মনে কোনো দুঃখ করো না, কারণ বড় ক্যান্ডিডেটের কাছে তুমি লড়াই করে হারছো। এই কথা শুনে আমার তখন নিজেরই একটু অদ্ভুত লাগতো কথাগুলো, আমি তো জিতবার জন্য লড়াই করতে নেমেছি, সিনিয়ররা কেন আমাকে এইভাবে আশ্বস্ত করছে? আমি জিতব, এলাকার মানুষের সাথে যেভাবে দীর্ঘদিন কাজ করেছি, এলাকার মানুষের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছি, এলাকার সুখ দুঃখের সাথী হয়েছি, আমাকে এলাকার মানুষ ভালোবেসেছে, সেবার আমি জিতেও ছিলাম 1985-এ। জেতার পর কলকাতা পুরসভায় আমি বিরোধী দলের মুখ্য সচেতক হই, চিফ হুইপ, এবং তারপর থেকেই এলাকার মানুষের সাথে নিত্যদিনের যোগাযোগ রেখে এলাকার বিভিন্ন বস্তিগুলোর উন্নয়ন, এলাকার মানুষের সাথে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা, মধুর সম্পর্ক তৈরি করা এবং মানুষ আমার ঘরে এসে ফিরে না যাওয়া, এই একটা পরিবেশ আমি তৈরি করেছিলাম। পরবর্তী ইলেকশনেও আমি বিশাল ভোটে জয়ী হই, 1990 ইলেকশন। সেবার আমাদের কংগ্রেসের বহু ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছিল, যারা 85-এ তারা অনেকেই হেরে গেছিল, কিন্তু এলাকার মানুষ আমাকে আবার জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছিল, আমাকে বিরোধী দলের সবচেয়ে বেশি ভোটে আমাকে জয়ী করে। পরবর্তীকালে এই ওয়ার্ডটি আমাদের মহিলা সংরক্ষিত হয় এবং আমার দল আমার স্ত্রী সুনিতা সাহাকে আমাদের দল মনোনীত করে প্রার্থী হিসাবে, এবং সেই থেকে গত চারবার, এর আগের 2015 আগে 1995 থেকে চারবার আমার স্ত্রী এখান থেকে নির্বাচিত কাউন্সিলে এসে কাজ করার সুযোগ এলাকার মানুষ দিয়েছে, তিনি কাজ করেছেন। এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত ভালোবাসার একজন ক্যান্ডিডেট হিসাবে সকলকে প্রতিষ্ঠিত নিজেকে করতে পেরেছে সুনিতা সাহা। আমাদের 2015 নির্বাচনে আমার পুত্র সন্দীপন সাহা, সে IIM যোগা থেকে MBA করা একজন মানুষ হিসাবে কর্মজগতে কর্পোরেট ওয়ার্ল্ডে 11 বছর সে কাজ করেছে, তারপর সে সিদ্ধান্ত নেয় চাকরি নয়, আমি এলাকার মানুষের কাজে নাম, রাজনৈতিক জীবনে নাম, সে এসছে, তাকেও এলাকার মানুষ তাকে কাজ করার সুযোগ করে দিয়ে সেও নির্বাচিত হয়েছে, সে এখন কলকাতা পুরসভার ই গভর্নেন্সটা তার দায়িত্বে রয়েছে, সে মেয়রের অ্যাডভাইজার হিসাবে সেইখানে কাজ করছে। আমি মনে করি যে কোনো নির্বাচনে মানুষ প্রথমবার তাকে সুযোগ করে দেয় সে তার কথা অনুযায়ী কাজ করে কিনা সেটা দেখার জন্য, যদি সে মানুষের কাজ করে, মানুষ যদি বোঝে যে এই নির্বাচিত ব্যক্তি যাকে নির্বাচিত করেছেন মানুষ সে মানুষের আশানুরূপ কাজ করছে, তাহলে তারা কিন্তু আবার তাদের ভোট দিয়ে জয়ী করে। আমাদের ক্ষেত্রে সেটাই ঘটেছে। আমরা মনে করি যে যারা একবার জয়ী হওয়ার পর মানুষকে আর সাড়া দেয় না এবং মনে করে মানুষ বোকা, মানুষকে কাজ না করলেও ভোট পাওয়া যায়, তারা মূর্খের স্বর্গে বাস করে, তারা নিজেরাই বোকা। এই পলিসিতে যারা চলে তাদের বারবার নির্বাচিত হওয়ার সুযোগ মানুষ দেন না, কিন্তু আমাদের ক্ষেত্রে দিয়েছে। আমরা জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে থেকে মানুষের ঘরের একজন ব্যক্তি হিসাবে কাজ করেছি এবং এই 52 ওয়ার্ডের প্রত্যেকটা ঘরের মানুষের আমার কাছে এলেই আমি সকলকে বলে দিতে সে কোন ঘরে থাকে কোন বাড়িতে থাকে, এইরকমভাবে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে আমি 52 ওয়ার্ডটাকে সাজিয়েছি। পরবর্তীকালে আমার স্ত্রী এই ওয়ার্ডকে সেভাবে গঠন করেছে, বর্তমানে আমার পুত্র সন্দীপন সাহা এইভাবে গঠন করছে। নমস্তে, ম্যা সন্দীপন সাহা ইস ওয়ার্ড কি পরম প্রতিনিধি, ইহাকে লোককে সাথ হামলোক কা রিস্তা বহুত পুরানা হ্যাঁ। 1985 মে ইহাকা পৌর প্রতিনিধি মেরে পিতাজি থে, 10 সাল তক ইহাঁ পে ও পৌর প্রতিনিধি রহে হ্যাঁ, উসকে বাদ মেরে মাতাজি
1995 से 2015 तक, और उसके बाद आप सभी के आशीर्वाद से मैं इस इलाके के पौर प्रतिनिधि बना, और इस इलाके के पौर प्रतिनिधि बनने का सौभाग्य जो मुझे प्राप्त हुआ है, मैं इसके लिए सर्वप्रथम मेरे 52 नंबर वार्ड में रहने वाले हर एक निवासी को मैं धन्यवाद ज्ञापन करना चाहता हूँ कि उनके प्यार आशीर्वाद जो मेरे परिवार को इतने सालों से मिलता आया हुआ है, मेरे लिए भी वो प्यार वो आशीर्वाद उन्होंने बरसाया। और इस 5 साल में इस इलाके के हर एक घर में हर एक व्यक्ति के साथ मेरा एक संपर्क बना, और वो संपर्क इतना घनिष्ठ बना कि मुझे आज ये महसूस होता है कि मेरा परिवार सिर्फ मेरे माताजी पिताजी मेरे पत्नी या मेरी बेटी नहीं है, मेरा परिवार समग्र 52 नंबर वार्ड के हर एक निवासी मेरे परिवार वासी है। हम लोग एक परिवार के तरह इस वार्ड में हमेशा रहते हुए आए हैं, आगे भी रहेंगे। इस इलाके के किसी को भी कभी भी कोई भी दुख या कष्ट हो, मैं हमेशा तत्पर रहूँगा उनके निकट खड़े रहने का, और उनके कोई भी समस्या का समाधान करने के लिए मैं सदा तत्पर रहूँगा। मैं फिर से एक बार मेरे 52 नंबर वार्ड के निवासियों को अभिनंदन ज्ञापन करता हूँ कि वो लोग एक ऐसा दृष्टांत यहाँ पे बनाए हैं जो सबको सबके लिए एक उदाहरण बन चुका है। मेरे ये छोटा वार्ड एक मिनी भारत जैसा है, जहाँ पे अलग अलग धर्म अलग अलग जाति के लोग रहते हैं, लेकिन अलग अलग धर्म अलग अलग जाति के लोग रहने के बावजूद भी जिस तरीके से एकत्रित एक साथ होके यहाँ के लोग रहते हैं, ये एक उदाहरण है सबों के लिए। यहाँ पे हम लोग हर त्यौहार बहुत धूमधाम से और मिल के मनाते हैं। माननीय मुख्यमंत्री जी कहते हैं कि धर्म आमार धर्म तुमार उत्सव सवार। यहाँ यही वार्डर लोकेरा यही वार्डर मानुषजन সেটা অক্ষরে অক্ষরে পালন করে। সকলকে আমি আমার কালী পুজোর এবং দীপাবলির আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। উসকে কুছ দিন বাদ ছট পূজা হ্যাঁ, বহুত ধুমধাম সে হমলোক ছট পূজা ভি সঞ্চল মে মানাতে হ্যাঁ। সবকো ছট পূজা কা ভি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করতা হুঁ। মা কালীকে আশীর্বাদ সে ছট্টি মাইয়াকে আশীর্বাদ সে সবকা জীবন মঙ্গলময় রহে ইয়ে প্রার্থনা মে করতা হুঁ।